বাড়িটা একদম এলোমেলো হয়ে আছে, গুছাতে ইচ্ছে করে না। মনটারও অবস্থা ঠিক ওরকম, ভালো লাগে না কিছু। বুঝতে পারি কিন্তু কিন্তু ওই কোনো ফোন এলে এই সময় ধরতেও ইচ্ছে করে না। কোনো ডোরবেল বাজলে মনে হয় যে কি মনে হয়, মনে যে জিত এলো। জিত তো আর আসবে না, আসবে অন্য কেউ, কাজের কথা বলতে, প্রশ্নের উত্তর নিতে। জিত ইজ নট কামিং ব্যাক এনি মোর। আর আমার তাই দরজাও খুলতে ভালো লাগে না। আচ্ছা তুমি কি চাও বলো তো দুর্বা, জিত ফিরে আসুক? নিশ্চয়ই তাই চাও। আমার চিন্তাও ফিরে আসার পর কি হবে সেটা নিয়ে, জিত কোথায় ছিল এতদিন, সাথে আমি তো জানতাম যে ওর কোথাও কেউ নেই। আর যে মানুষটার কেউ নেই, যার কাছে কোনো টাকা নেই, সে এতদিন কার কাছে ছিল? যখন ফিরবে তখন কাকে নিয়ে আসবে নিজের মনের মধ্যে? যাকেই নিয়ে আসুক, ওর ফিরে আসাটাই কি অনেকটা নয়? সাথে নরেনের ফিরে আসাটাই কি অনেক ছিল তোমার কাছে? দুটো একরকম নয় দুর্বা, একদম একরকম। শুধু জিতের কোনো অতীত নেই আর নরেনের অতীত আছে, কিন্তু এবার যদি জিত কোনো অতীতের টুকরো সঙ্গে করে নিয়ে আসে, যদি আসে বরাবরের মতন চলে যাওয়ার জন্যে, তাহলে তুমি এতদিন পর যখন ওকে প্রথমবার দেখবে, তোমার মাথায় কি এসব কথা আসবে? এত চিন্তা ভাবনা, এত উদ্বেগ। না, তখন হয়তো এসব কিছুই মাথায় আসবে না, তখন হয়তো। কিন্তু তুমি আমাকে এসব কথা কেন বলছো? মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? কোথায় ছিলে তুমি এতদিন? ওই যে বললাম, বলবো তবে পরে। তুমি আমার রিকোয়েস্টে রেখো প্লিজ, হ্যাঁ? কাউকে বলো না যে আমি ফিরে এসেছি। বাই বাই। কি করে এত কিছু হলো বড় মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগের বারও আমি যখন এসেছিলাম তখন এভরিথিং ওয়াজ অল রাইট। এসব তো হঠাৎ করেই হয় রে। ওয়ান ফাইন মর্নিং ইউ ওয়েক আপ টু ফাইন্ড দ্যাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড অ্যারাউন্ড ইউ। তাই বলে সুইসাইড? দিদির মতন ওই রকম একটা সফট নেচার মেয়ে, অল্পতে খুশি হওয়া মেয়ে, কি করে সুইসাইড? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। সেই জন্যই তো ওকে নিয়ে আমার এত চিন্তা রে। যেগুলোকে তুই কোয়ালিটি বলছিস, সেইগুলোই কিন্তু মানুষের সুখের পথের বাধা হয়ে যেতে পারে, বিশেষ করে আজকালকার মেয়েদের। এখনকার মেয়েদের আরো অনেক বেশি এগ্রেসিভ হতে হয়, তা না হলে এই সমস্ত পাগলের মতন কাণ্ড। যাই হোক, ও এখন অনেকটা সামলে নিয়েছে। তুই কিন্তু সাথে এলে এটা একদম বলিস না ওকে। না না, মাথা খারাপ নাকি, আমি কেন বলব? আচ্ছা বড় মা, নরেন্দার কি খবর? আমি ঠিক জানি না, ওর বুদ্ধিও তো অনেক ঝড় গেল। তাহলে ও নিশ্চয়ই এতদিনে সামলে নিয়েছে। সেপারেশন বা ডিভোর্স নিয়ে আমার কিছুই বলার নেই। ইনফ্যাক্ট আই ফাইন্ড ইট ভেরি নর্মাল। একসঙ্গে থাকতে পারছে না, থাকবে না, কিন্তু কোন অবস্থায় একটা মানুষ সুইসাইড অ্যাটেম্প করতে পারে এটা আমার জানা নেই। যাই হোক, এখন তোর কথা বল, এবার তোর প্ল্যানটা কি? কিছুদিন থাকবি তো, নাকি দুদিন পরেই আবার উড়ে চলে যাবি? ও, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আমি
এখানে একটা এনজিওর হয়ে কাজ করতে এসেছি। আসলে কানাডায় ওদের একটা ডেলিগেশন এসেছিল, সেখানে ওদের সঙ্গে আমার আলাপ হয়। অ্যান্ড সামহাউ দে ওয়্যার ইমপ্রেসড অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই এম হিয়ার। ক্যানাডা থেকে লেখাপড়া সেরে শেষকালে এখানে এসে সোশ্যাল ওয়ার্ক, লোকে শুনলে হাসবে জেরে। তুমিও হাসবে। এনিওয়ে আই ডোন্ট মাইন্ড। না না না, আমি তোকে ডিসকারেজ করার জন্য হাসিনি। আমি শুধু বলছি যে লোকে নর্মালি বাইরে পড়তে যায় কেন জানিস তো, রোজগার বাড়াবার জন্য, আর তুই সেই জায়গাতে। তারপরে ওয়াকিং উম্যান, ইউ হ্যাভ চেঞ্জড, ইউ হ্যাভ চেঞ্জড। আচ্ছা আমার বয়সটা কত হলো বলতো? হ্যাঁ এক তো বড় ছেলে আছে জানিস আমার, ইউ হ্যাভেন্ট ইভেন সিন হিম। অবশ্য দেখতেও পারবে না বিকজ হিজ ইন এ রেসিডেন্সিয়াল স্কুল নাও। আই দারুণ করেছি, এক্সিলেন্ট। দেখবি যখন হোস্টেল থেকে ফিরে আসবে না, হি উইল বি আ কমপ্লিট হিউম্যান বিং, সিভিলাইজড। আই হোপ সো। ইয়া ইয়া ইয়া, এমনিতে ইন্ডিয়ান ছেলেরা এত ন্যাগিং, এটা করবো না সেটা পারবো না, হি উইল বি চেঞ্জড। ভেরি গুড, ভেরি গুড। তো বল তোর খবর বল। আমার খবর কি বলবো বল, কিছু বলার তো নেই। তো শোন, এই সময় আমার ঘরে ছেলে এখনো বাড়ি ফেরেনি নাকি? এদিকে একজন বুড়ো মানুষের যে তার স্ত্রী সঙ্গের প্রয়োজন হয় সেটা খেয়াল আছে ম্যাম সাহেব? কি হলো? আরে কি হয়েছে? কিছু আচ্ছা ওভাবে বলছো কেন? আমাদের কি এখন মানবিমানের বয়স রয়েছে? আমি না, মানবিমানের কি কোনো বয়স থাকে? আসলে তোমরা ছেলেরা সব একরকম, তোমরা এত স্বার্থপর যে শুধু নিজেদের কথা ছাড়া আর কিচ্ছু ভাবো না। বুঝলাম বুঝলাম, ছেলের সঙ্গে আর এক প্রস্থ ঝগড়া হয়েছে। তো এই তো তোমাদের মা পোয়ের ব্যাপার, আমাকে এর মধ্যে জড়াচ্ছো কেন? আমি না কেন জড়াতে যাব, আমি কাউকেই জড়াচ্ছি। আমার ভালো লাগছে তাই কাঁদছি। তাই কিন্তু তুমি কাঁদলে যে আমার মন খারাপ হয়ে যায় মেন সাহেব, আমি যে এখনো তোমাতেই মজে আছি। এসব মিথ্যে কথাগুলো আর বলো না তো। তোমাদের এসব কথাগুলো তো বিশ্বাস করি এতদিন ছিল। তুমি জানো, তুমি জানো আজ সকালে নাসির আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে? আমিনা, আচ্ছা তুমি কি বলো তো, আজ সকালে নাসির তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই তুমি এখন কাঁদছো? আমার বই গেছে কাঁদতে। আসলে আমি নাসিরের ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম, ওর মধ্যে নাসিরের একটা ছোট্টবেলার ছবি ছিল। ভাবছিলাম এখন সেদিনের ছেলে ও আজকে আমাকে যা নয় তাই বলে। না
সেদিনের সেই ছেলেটিও আজকের নাসির নেই, সে তো আজকের ছেলে হয়ে গেছে। আচ্ছা বলতে পারো, আমরা ওর কাছে এতটা এক্সপেক্ট করি কেন? তোমার কোনো এক্সপেকটেশন না থাকতে পারে, কিন্তু কিন্তু মা হিসেবে আমার তো একটা মিনিমাম এক্সপেকটেশন আছে। অথচ ও যা মুখে আসছে ও আমাকে তাই বলছে। বুঝেছি, ব্যাপারটা নিশ্চয় জিতকে দিয়ে, যাকে নিয়েই হোক, কিন্তু কিন্তু ও তো আমার ছেলে, ও আমাদের দুজনের মধ্যে একটা বাইরের লোক কেন এসে দাঁড়াবে? একটা বাইরের লোক এসে এতদিন ধরে এসে থাকছে, যেভাবে ইচ্ছে সেভাবে থাকছে। আচ্ছা কেন কেন আমাকে এগুলো মেনে নিতে হবে? নাও না মেনে আমি না, একটা অসহায় ছেলে জিত। তুমি জানো নাসির আমাকে বলেছে আমি নাকি ইচ্ছে করে জিতকে চা দিই না। লাইক মাদার লাইক সন, মাথা গরম মায়ের মাথা গরম ছেলে, কি করবে বলো? আচ্ছা আমি একটা কথা বলো তো, জিত যদি আমাদের এখানে থাকে, এত বড় বাড়িতে সামান্য একটু জায়গা নিয়ে বিরাট কোনো অসুবিধা হয় আমাদের? টেক ইট ইজি, দেখো সময় এলে ও ঠিক চলে যাবে, দুর্বা ফিরে এলেই। দুর্বা ফিরে এসেছে, আমি চাই এবার ওদের ব্যাপারটা একটু মিটিয়ে নিক। এখানে আমার সংসারে অনেক কিছু ভেঙে গেছে, আমি আমি জিতকে আর এখানে একদম সহ্য করতে পারছি না। দুর্বা ফিরে এসেছে? ও দারুণ খবর, কি করে জানলে তুমি? নাসিরকে সাথী ফোন করেছিল, ওই বলেছে। তোমার ভালো লাগছে না আমিনা? আমার তো দারুণ লাগছে। জিতকে বলেছো? না, তোমার ছেলে বলতে বারণ করেছে। এসব নাটক আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর যাক এসবের মধ্যে আমি থাকতেও চাই না, তাতে যদি সংসার ভেঙে যায় যাবে। আগে ওদের সংসারটা জোড়া রাখুক, তারপর না হয় আমাদের সংসারের কথা ভাববো। দুর্বা আর জিত এক হয়ে যাক। কি গো, ভালো লাগছে না তোমার? ওদের সংসারটা মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন কিচ্ছু বলতে হবে না, কয়েক ঘন্টা যেতে দাও, তারপর আমরা সব কিছু বলবো। কি হলো, সময় গুনতে শুরু করো আমিনা? আমি তোমায় কথা দিচ্ছি, মাত্র 24 ঘন্টা, তারপর সব ঠিক হয়ে যাবে। বিলিভ মি, 24 ঘন্টা মাত্র, তুমি দেখে নিও। Congratulations, Norin. I'm so happy today. এবার বলো তো তুমি কি চাও? Thank you. জানো নরিন, তুমি জয়েন করার পরে এই এত বড় একটা অর্ডার এলো, আই এম রিয়েলি সো হ্যাপি। বলো না তুমি কি চাও, এনি ইনসেন্টিভ? বাকি তিনটে অর্ডারও যেন আমরা পাই, বিশেষ করে ইন্দোনেশিয়া অর্ডারটা, আর ওগুলোই হবে আমার পাওয়া। ব্যাস, আর কিছু চাও না? হ্যাঁ চাই, আমার মনে হয় যে আমাদের আরো দু একজন স্টাফ বাড়ানো দরকার। চাকরি করতে একটা ফিলিং এর দরকার হয়, এখানে এসে বসলে মনে হয় যেন ড্রয়িং রুমে বসে আছি, ড্রয়িং রুমে বসে ব্যবসা করছি। অ্যাকচুয়ালি ইউ ডিজার্ভ আ ট্রিট। তাহলে তো আমারও তোমাকে খাওয়ানো দরকার। নরেন, সবকিছু কিন্তু এই 50-50 বেসিসে হয় না। আমি তো সবকিছুর কথা বলছি না। তাহলে কিসের কথা বলছো? আচ্ছা তুমি আমাকে এত ভয় পাও কেন বলো তো? নিজেকে ভয় পাই, আমার ভবিষ্যৎকে ভয় পাই। আমি আর পুরনো অলিগলিতে ঘুরতে চাই না। হ্যাঁ দিশা,
এসো আমরা কাজে একটু মন দিই। কি হবে এত কাজ করে, এত ছুটোছুটি করে, যখন সেটা কারোর সঙ্গে শেয়ারই না করতে পারি? কি বলছো দিশা, আমরা তো সবকিছু শেয়ার করছি। হ্যাঁ সবকিছু, কাজ শেয়ার করছি, অ্যাচিভমেন্ট শেয়ার করছি, কিন্তু অকাজ তো শেয়ার করছি না। দিনের শেষে সেটাই তো আসল, শেয়ারিং মোমেন্টস অফ প্লেজার। ওইসব তুচ্ছ জিনিসকে কেন্দ্র করে গড়ে ওঠে সম্পর্ক জানো, আর হঠাৎ সবকিছুকে ছাপিয়ে মাথা চাড়া দিয়ে ওঠে সম্পর্ক, তখন আর কিছুই ভালো লাগে না। আমি আর ওপথে হারতে চাই না দিশা কোনোদিন। কেন হারতে চাও না? কেন তুমি অন্য মানুষের সঙ্গে ওপথে হাঁটবে না? ওয়াই? অন্য মানুষ হয় না দিশা, সম্পর্ক তৈরি হয়ে গেলে সব মানুষ এক, তখন তখন আর কিচ্ছু ভালো লাগে না। Have you thought about getting married again? আমি কিন্তু আজকাল ওই ব্যাপারটা নিয়ে ভীষণ ভাবছি, ভাবছি আবার বিয়ে করব। তুমি কি ভাবছো? এটা একদম ঠিক হচ্ছে না, ভীষণ অন্যায় হচ্ছে এটা। অন্যায়? অন্যায় নয়, দুর্বা যখন আমাকে এসে বললো যে ওর এখানে আসার কথাটা যেন আমি কাউকে না জানাই, আসলে টোল্ড হার দেন অ্যান্ড দেয়ার যে আমি তোমাকে ফোন করে জানিয়েছি। সাথী তুমি ওর ভালো চেয়েছো বলেই আমাকে জানিয়েছো? এই আমাদের সম্পর্কটা রেসপেক্ট করিনি, ইটস জাস্ট লাইক আই হ্যাভ সোল্ড দুর্বা অফ। কাম অন সাথী, দিস ইজ গেটিং টু বি মেলোড্রামাটিক। মেলোড্রামাটিক? এতদিন আমাদের জীবনে যা যা ঘটনা ঘটেছে কোনটা মেলোড্রামাটিক নয়? নাসির, কথা বলি শুধু মেলোড্রামা তৈরি হয় নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি অ্যাডজেক্টিভটা উইথড্র করছি, বাট আমার বা তোমার কিছুই করার ছিল না। উই জাস্ট ট্রাইং টু অ্যাক্ট লাইক গুড ফ্রেন্ডস। কিন্তু আমি আমি ওকে ফেস করতে পারবো না, আমি মুখোমুখি হতে পারবো না। আমার ক্রাইসিসের সময় ও এমন ভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, আর আমি আমি এতগুলো দিন জিত আমার বাড়িতে বসে পড়েছে। তুমি তো জানো সাথী, আমিও আগে পড়েছি, তাই অন্য মানুষ যখন কষ্ট পায় আমি কষ্টটা বুঝতে পারি। আই জাস্ট ডোন্ট লাইক পিপল সাফারিং, আর আই হেট টু সি মাই ফ্রেন্ডস সাফার। নাসির তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, দুর্বা আসার আগেই চলে যাও প্লিজ। না সাথী, আই ওয়াজ নেভার অ্যান এসকেপিস্ট, আজকে আমি পালিয়ে যাব না, আমি দুর্বার মুখোমুখি হব। ডোন্ট ইউ ওয়ারি সাথী, আমি ওকে জানতে দেবো না যে তুমি আমাকে জানিয়েছো। না না, তুমি আমার সমস্যাটা বুঝতে পারছো না, আমি নিজে তো জানবো যে আমি ওকে জানিয়েছি না। এই এই শোনো, আমার দারুণ একটা আইডিয়া আসছে মাথায়। সাথী, জীবনে আমি অনেকগুলো ভুল করেছি, ট্রাস্টিং ইউ ওয়াজ ওয়ান অফ দ্যাম। এনিওয়ে, কেমন আছো তুমি নাসি? What a pleasant surprise. কেমন আছো তুমি? In fact, অনেকদিন সাথীর সাথে দেখা হয়নি, তাই এখানে চলে এলাম। Oh, come on, please. Don't try to sell me that crap, Nasir. আমি খুব ভালো করেই জানি যে তোমাকে সাথী খবর দিয়েছে আমার ফিরে আসার। শোনো দুর্বা। Are you mad, দুর্বা? সাথী আমাকে... Don't you pretend with me, Nasir. একদম ভান করো না। আমি জানি আমাকে দেখার পর সাথী একটা সেকেন্ডও টাইম ওয়েস্ট করেনি, ও তোমাকে ফোন করেছে, আর তারপর... শোনো শোনো, তুমি আমার কথাটা শুনতেই চাইছো না। প্লিজ, কথাটা আমি যেটা বলছি সেটা সত্যি না মিথ্যে, তুমি ওকে ফোন করেছো কি না? দুর্বা, লেট মি এক্সপ্লেইন প্লিজ। না, কথাটা সত্যি কি মিথ্যে আমি জানতে চাই। সি, উই ওয়্যার অল ওয়ারিড অ্যাবাউট ইউ। তোমার ড্যামন্ড, কথাটা সত্যি না মিথ্যে এক কথায় উত্তর দাও। ইয়েস অর নো?